হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আমরা গতদিন 115 পাতার যেখানে শেষ করেছি, অর্থাৎ এই ট্রেনের কাছে শেষ করেছি, আমরা ঠিক এই ট্রেনের পর থেকে শুরু করবো আজকে। কেমন? তো চলো একটু শুরু করি করি মাই ফাদার টোল্ড মি, আমার বাবা আমাকে বলেছিল, ইট ওয়াজ নট এ ট্রেন, কি ওটা ট্রেন নয়, বাট এ ট্রাম, সেটা কি? সেটা হচ্ছে একটা ট্রাম। ইট ওয়াজ ব্লু অ্যান্ড হোয়াইট ইন কালার, এটা ছিল নীল এবং সাদা, কিসের রং, যার রংটা ছিল সাদা এবং নীল এবং সাদা। ইট ওয়াজ ইট অলসো মুভড অন হুইলস, এটাও চাকাতেই চলে। দেয়ার আর মেনি কার্স ইন দ্য সিটি, এখানে অনেক গাড়ি ছিল শহরে। কার্স অফ ডিফারেন্ট কালার্স মুভড ভেরি ফাস্ট, বিভিন্ন রঙের গাড়িগুলি খুব দ্রুত ছোটে বা দ্রুত যায় বা চলে। কার্স হ্যাভ ফোর হুইলস, গাড়িগুলি যাচ্ছে চারটি চাকা। মাই ফাদার টোল্ড মি অল দিস ওয়ার ভেহিকেলস, আমার বাবা আমাকে বলেছিল যে এগুলি সবই হচ্ছে যানবাহন। দে মুভ অন হুইলস, তারা সবটাই চাকাতে চলে। আই ওয়াজ হ্যাপি টু রাইড দ্য অটোরিক্সা, দ্য বাস অ্যান্ড দ্য ট্রেন, আমি খুব খুশি হয়েছিলাম চড়ে, কিসে চড়ে, অটোরিক্সাতে, বাসে এবং ট্রেনে চড়ে। আই ওয়াজ অলসো গ্ল্যাড টু সি দ্য ট্রাম অ্যান্ড দ্য কার্স, আমি এছাড়াও খুব আনন্দ পেয়েছিলাম টু সি, দেখে ট্রাম এবং গাড়িগুলি। বাট হোয়াট আই এনজয় দ্য মোস্ট ইজ এ রাইড অন মাই ফাদার্স বাইসাইকেল, কিন্তু যেটাতে আমি সবচেয়ে বেশি উপভোগ করি সেটা হচ্ছে আমার বাবার বাইসাইকেলে চড়াটা, তাই তো? তো এইটুকু আমরা আজকে পড়ব। এবার তোমাদের এই যেটুকু পড়লাম সেখান থেকে কিছু আমি ভার দিই, তারপরে আমরা অ্যাক্টিভিটিগুলো করব, কেমন? দেখো তোমরা ইতিমধ্যে অ্যাডভার্ব করেছো, এর মধ্যে থেকে দুটো অ্যাডভার্ব খুঁজে বার করবে, বলো, আর বাক্য রচনা করবে কি দিয়ে, মুভড, মুভ দিয়ে একটা করবে আর একটা করবে গ্ল্যাড দিয়ে, বলো এই দুটো দিয়ে কি করবে, মেক মিনিং মেক সেন্টেন্স, অর্থাৎ বাক্য তৈরি করবে ইংরেজিতে দুটো, বলো। ওকে, এরপর যেটা করবো আমরা অ্যাক্টিভিটি ওয়ানে চলে যাব। দেখো অ্যাক্টিভিটি ওয়ান কী বলছে, তিনটে ঘর আছে, তাই তো, বাঁ দিকে ভেহিকেল, মাঝখানে নাম্বার অফ হুইলস, ডান দিকে কালার অর্থাৎ রং। এটা তোমরা সবাই এর আগেই করে ফেলেছো, তাই আমি তোমাদের বলে দিচ্ছি, আর তোমরা নিজেরাই করবে এবং গ্রুপে সবাই দেবে। কি ভেহিকেল মানে যানবাহন, নাম্বার অফ হুইলস চাকার সংখ্যা, তাই তো, কী বলছে, থ্রি অর্থাৎ তিনটে, আর কালার মানে রং। দেখো বলছে কালার হচ্ছে হলুদ, চাকার সংখ্যা তিনটে, তাহলে সেটা কী, যানবাহনটা কি, অটোরিক্সা, তাই তো, তাহলে ভেহিকেল লিখে দেবে অটোরিক্সা। এরকম করে বাকিগুলো তোমরা করে নেবে, যে গ্রুপে অবশ্যই দেবে। এবার অ্যাক্টিভিটি টু, অ্যাক্টিভিটি টু কী বলছে, দেখো লেটস রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, বাক্সের মধ্যে সঠিকটার বা সঠিকটাই বাক্সের মধ্যে টি লিখবে এবং ভুল হলে তার পাশে এফ লিখবে। আমি বলে দিই মানেগুলো, তোমরা সবাই করতে পারবে। নাম্বার এ, ট্রেন্স মুভ ভেরি স্লোলি, ট্রেনগুলি খুব আস্তে আস্তে ছোটে, তাই তো, তাহলে টু হলে টু লিখবে, বলে এফ লিখবে। কার্স আর অফ ওয়ান কালার, গাড়িগুলি হয় একটা রঙেরই, নিশ্চয়ই এক রঙের ছিল না, তাহলে তোমরা সেটা লিখবে। দ্য বাইসাইকেল অফ মিরিক্স ফাদার ওয়াজ গ্রিন ইন কালার, মিরিকের বাবার সাইকেল বাইসাইকেলটা ছিল কি, সবুজ রঙের, তাই তো, তাহলে ট্রু হলে ট্রু, এফ হলে। মিরিক লিভস ইন দ্য সিটি, মিরিক শহরে বাস করত, যা হবে তাই করবে, ট্রু বা ফলস। মিরিক ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস থ্রি, মিরিক হচ্ছে ক্লাস থ্রির একটা ছাত্র, তাই তো, তোমরা তো প্রথমে এই পড়েছো, তাহলে সেই অনুযায়ী লিখে নেবে। দেখো এবার কী বলছে, না অ্যাক্টিভিটি থ্রি, অ্যাক্টিভিটি থ্রি কী বলছে, দেখো বলছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন দ্য শেপ অফ এ ট্রেন, নিচের শব্দগুলিকে একটা ট্রেনের আকারে সাজা, উইথ ইজ ওয়ার্ড লুকিং লাইক এ কম্পার্টমেন্ট অফ দ্য ট্রেন, এই ওয়ার্ডগুলি যেন ট্রেনের একটা কম্পার্টমেন্টের মতো লাগে, তাই তো, তাহলে ট্রেনের কম্পার্টমেন্ট যেমন হয় একটা দুটো তিনটে চার এরকম পরপর হয়, ঠিক এই ওয়ার্ডগুলোকে কী করতে বলছে, সাজাতে বলছে ঠিক সেরকমভাবে, তাহলে তোমরা এটা করবে নিজেরা সবাই পারবে, ওয়ার্ডগুলি পরপর সাজিয়ে দেবে রেল ট্রেনের কম্পার্টমেন্টের মতো, যেমন ধরো এরকম কর, এরকম হচ্ছে ট্রেনের কম্পার্টমেন্ট, এরকম হয়েছে, তাই তো, তাহলে এরকম করে করে এরকম করে করে দাগ দেবে, একটা করে লিখবে, একটা একটা করে লিখবে, দাগ দিয়ে দাগ দিয়ে এরকম করে করে লিখে শেষ করে দেবে, কেমন? তারপর বলতে দেখো লুক অ্যাট দ্য পিকচার্স,
ছবিগুলির দিকে তাকাও, অন দ্য রাইট সাইড ডান দিকের এই ছবিগুলির দিকে তাকাও, অ্যান্ড চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য ওয়ার্ড ট্রেন। ওয়ার্ড ট্রেন মানে এই যে পরপর তোমরা লিখেছো, এখানে লিখলে টেনে, এর মধ্যে থেকে শব্দ নাও, বেছে নাও। সার্কেল দ্য ওয়ার্ডস দ্যাট ইউ ইউজ, যে শব্দটা তুমি বেছে নিচ্ছ, ধরো এখানে রেড আছে, ইয়েলো আছে, রেড, ইয়েলো, ব্লু, গ্রিন, তাই তো, এগুলো আছে, এর মধ্যে থেকে ধরো তুমি এটা ব্লুটা নিলে, তাহলে ব্লুটাকে গোল করে দাও, সার্কেল করে দিলে, হলো। তাহলে কি বলছে, আই রাইড অন দ্য ড্যাশ বাস, কী আছে বাসটা, কী রঙের আছে, রেড, তাই তো। তাহলে কি প্রথমে আমরা কী নেবো, রেড, তাহলে রেডটা গোল করে দিলাম, এবং রেডটা কোথায় নিলাম, ঠিক এই শূন্যস্থানে বসিয়ে দিলাম, আই রাইড অন দ্য রেড বাস। তারপর দেখো কি, ইয়েলো, তাহলে ইয়েলো কার, এইভাবে করে তোমরা লিখে ফেলবে, কেমন। অ্যাক্টিভিটি ফোর বলছে দ্য ওয়ার্ড কার্ডস আর নট ইন অর্ডার, এই ওয়ার্ডগুলো পরপর নেই, তাই তো, ওয়ার্ডগুলো পরপর নেই, তাহলে এই ওয়ার্ডগুলোকে পরপর বসাতে হবে, এবং বসালে কী হবে, আমরা একটা বাক্য বা সেন্টেন্স পাবো, তাই তো। তাহলে বাক্য বা সেন্টেন্স করতে গেলে আমাদের ওয়ার্ডগুলিকে পরপর বসাতে হবে, সেটাই বলছে, রিঅ্যারেঞ্জ দেম টু ফর্ম সেন্টেন্স, এদেরকে পরপর সাজাও একটা বাক্য তৈরি করে, তাহলে আমরা এগুলো পড়ে নিই আগে, মানে এগুলো তাহলে সব ইজিলি পেরে যাবো। প্রথমে কী বলছে দেখো, আমি একটা করিয়ে দিই তাহলে বুঝতে পারবে, বাইসাইকেল, রাইড, এ আই, বাইসাইকেল মানে দি, বাইসাইকেল, তাই তোমরা জানো সাইকেল সবাই জানো, রাইড মানে চড়া বা চড়ি, এ একটি, আই মানে আমি, তাহলে আমি কী বলতে পারি, আমি একটি বাইসাইকেলে চড়ি, তাই তো। তাহলে লিখি, আই রাইড, আমি চড়ি এ একটি বাইসাইকেল, তাই তো, আমি চড়ি একটি বাইসাইকেলে, হলো, আমি চড়ি একটি বাইসাইকেলে। এখানে মনে রাখতে হবে যার সম্পর্কে বলা হচ্ছে ঠিক তার আগে লিখতে হবে, কে চড়ে, আমি চড়ি, তাহলে আই, এটাকে সাবজেক্ট বলা হয়, সাবজেক্ট বা কর্তাও বলা হয়, হলো। তারপরে কি, তারপরে সে যায় কাজটা করছে, কি করছে, চড়ছে, তাই, তাহলে রাইড, এটাকে বলা হয় ভার্ব, সাবজেক্ট ভার্ব। তারপরে সে কি চড়ছে, বাইসাইকেল চড়ছে, তাহলে কি হলো, এটা অবজেক্ট। এইভাবে সাজালে পরে জিনিসটা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, হলো। তারপর দেখো আমি বলে দিই মানেগুলো, হুইলস অর্থাৎ চাকাগুলি, ট্রামস ট্রেনের মতো দু কামরা বিশিষ্ট একটা জিনিস, তাই তো, অন মানে উপরে, মুভ মানে চলে, তাহলে কি ট্রামের চাক, ট্রাম কিসের উপরে চলে, চাকার উপরে চলে, তাহলে সেটাই লিখবো, ট্রামস মুভ অন হুইলস। নাম্বার থ্রি বলছে, এ একটি, থ্রি তিনটি, হ্যাজ আছে, হুইলস চাকা, ভ্যান ভ্যানে, তাহলে কী লিখবো, ভ্যান ভ্যানের আছে, তাই, তাহলে ভ্যান আছে কি, হ্যাজ, ভ্যান হ্যাজ, সরি, একটি ভ্যানের, তাই, তাহলে এ ভ্যান, এ ভ্যান হ্যাজ থ্রি হুইলস, কেমন। তারপর দেখো আছে কি, বিগ ইজ এ ইট ট্রেন, বিগ মানে বড়, ইজ মানে হয়, এ মানে একটি, ইট মানে ইয়া, ইট ট্রেন, ট্রেন মানে ট্রেন, তাহলে আমরা কি বলবো, একটি ট্রেন হয় বড়, তাই তো, বা এই ট্রেনটি হয় বড়, তাহলে ইট ইহা বা এটি, ইট ইজ, এটা হয় এ একটি বিগ অর্থাৎ বড় ট্রেন, মানে ট্রেন, হলো, তাহলে এটা হয় একটি বড় ট্রেন। তারপর দেখো প্রডিউস দ্য সাউন্ড বলছে, অ্যাক্টিভিটি ফাইভ, প্রডিউস দ্য সাউন্ড মানে কী শব্দ তৈরি হয়, সাউন্ডস অফ ফুটস্টেপস মানে পায়ের পা, পা ফেললে পরে কী শব্দ তৈরি হয়, তোমরা শুনবে ভালো করে, পায়ের পাতা ফেললে কী হয়, ফ্ল্যাপ, তাই তো, তাহলে সেটা লিখবে, সাউন্ড অফ ট্রেনস অ্যান্ড ট্রামস, ট্রেন এবং ট্রাম থেকে কী শব্দ আওয়াজ শুনতে পাবো, তাই তো, তাহলে সেই দুটো লিখে নেবে, আমি এই দুটো যদি না পারো আমি বলে দেবো। নাম্বার ফিফটি ফাইভের তারপর দেখো বলছে, আস্ক ইউর ফ্রেন্ড ওয়ার্ক ইন পেয়ার্স, হাউ ডু ইউ গো টু স্কুল, তুমি কীভাবে স্কুলে যাও, তাহলে লিখবে, আই গো টু স্কুল মেবি বাই বাস, হতেই পারে, তাই তো, বা অন ফুট, পায়ে, পায়ে হেঁটে। তারপরে কি, হাউ ডু ইউ গো টু দ্য মার্কেট, তুমি বাজারে কীভাবে যাও, সেটাও সত্য রকমভাবে হতে পারে। নাম্বার সি বলছে, নেম এ ভেহিকেল উইথ টু হুইলস, দুটো যানবাহনের নাম করো যার দুটো চাকা আছে, কি একটা হচ্ছে মোটর বাইক, তাই তো, আর একটা কি, একটা মোটর বাইক আর একটা কি, বাইসাইকেল, ওটাও তো একটা যানবাহন। নেম দ্য ভেহিকেলস ইউ লাইক টু রাইড, যে যানবাহনগুলি তুমি চড়তে ভালোবাসো সেগুলির নাম করো, ট্রেন, তাই তো, বাস,
কার, সাইকেল, মোটরসাইকেল এগুলো লিখে দেবে। এবার কি বলে দেখো, অ্যাক্টিভিটি সিক্স, অ্যাক্টিভিটি সিক্স বলছে ডিসকাস উইথ ইউর ফ্রেন্ড অ্যান্ড রাইট ফোর সেন্টেন্সেস অন সাম ইউজেস অফ এ ভেহিকেল দ্যাট ইউ হ্যাভ সিন। তোমার বন্ধুর সঙ্গে আলোচনা করো এবং চারটে বাক্য লেখো যেটা তুমি দেখেছ যানবাহন কি যানবাহনের সাহায্যে যেটা করা হয়, তাই তো? তাহলে সেরকম চারটে বাক্য লিখতে হবে। কী কী করা হয় যানবাহনের সাহায্যে আমি বলে দিই একটু। আমরা যাতায়াত করি এক স্থান থেকে অন্য স্থানে, তাই তো? হলো। দু নম্বর কী হয়, মালপত্র যাতায়াত করা হয় এক স্থান থেকে অন্য স্থানে, তাই তো? মালপত্র নিয়ে যাওয়া হয়। আর কী হয়, খুব কম সময়ের মধ্যে আমরা অনেক দূর যেতে পারি, তাই তো? আর কি, খুব কম সময়ের মধ্যে একটা গাড়িতে করে বা, তাই তো, বা একটা যানবাহনে করে আমরা বেশ কয়েকজন অর্থাৎ অনেক লোক যেতে পারি। তাহলে এই চারটে বাক্যকেই তোমার সাজিয়ে লিখে ফেলো, তাহলে হয়ে গেল। আর দেখবো আমি আগে কে কে লিখছ, আমি নাহলে নিজেই লিখে দেবো, কেমন? তারপর বলছে দেখো, 120 পেজ, মেক এ লিস্ট অফ ভেহিকেলস ইউ সি অ্যারাউন্ড ইউ। তোমার চারপাশে দেখার এটা করতে হবে না, কারণ আমি তো এটা তোমাদের করতে দিয়েছিলাম আগে, পারলে করো, অসুবিধা নেই। তোমার চারপাশে দেখা কতগুলি যানবাহনের একটা তালিকা তৈরি করো। প্রথমে আছে বাইসাইকেল, তারপরে কী লিখবে, ট্রাইসাইকেলও দেখেছো তোমরা, তাই তো? তারপরে কী লিখবে, তারপরে মোটর বাইক, তারপরে কি অটোরিকশা, তাই তো? তারপরে বাস, কার, ট্রাম, ট্রেন, এরোপ্লেন, তাই তো? এইগুলো সব লিখে ফেলবে। এবার কী বলছে নাম্বার বি, ড্র পিকচার্স অফ এনি টু অফ দেম, যেগুলো তুমি দেখেছো তার দুটো ছবি তুমি আঁকো, যে কোনো দুটো ছবি, তাই তো? ওকে, তাহলে যদি পারো এটা করে ফেলবে, না করলে অসুবিধা নেই। ওকে, তাহলে নেক্সট দিন আমরা বাকি অংশ শুরু করবো, কেমন? বাই।